তো হে গাইস, আজকে করতে চলেছি একটা চ্যালেঞ্জ ভিডিও। আর চ্যালেঞ্জ ভিডিওটা হবে কি? আরে ভাই কি, আরে ভাই কি বলবি তো? আরে হ্যাঁ হ্যাঁ, 100 টাকাতে 24 ঘন্টা চ্যালেঞ্জ। আমি কি পারবো করতে? সো চলো, 100 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ আজ সকাল থেকেই স্টার্ট করছি। তো গাইস, ফাইনালি এখন আমি চলে এসেছি পুরন্দরপুরে। আর পুরন্দরপুরে একটা খুব সুন্দর একটা মানে দোকান আছে, সেখানে পরোটা পাওয়া যায় খুব সুন্দর সুন্দর। তো ওখানে আমি যাব এখন, আমার 100 টাকার মধ্যে আমি সারাদিন আজকে কাটাবো। তো চলো ওইখানটায় দোকানটায় যাই, তারপর তোমাদের সঙ্গে আবার করে দিই। তো দুটো পরোটাতে নেবে 20 টাকা। তো 20 টাকা এই দুটো পরোটাতে আমার চলে যাবে, 4 ঘন্টা চলে যাবে, কোনো ব্যাপারই নেই। আমি প্রায় দিনই এখানে খেতে আসি। সো গাইজ, লজ্জার কিছুই নেই, কারণ দোকানটা আমার চেনা জানা দোকান। তো যাই হোক, এখন 100 টাকার মধ্যে আমার কাছে থাকলো 80 টাকা। এই 80 টাকাতে আমাকে এখনো সারাদিন কাটাতে হবে, ঠিক আছে? তো চলো, এখন এই যা খাবার খেয়ে নিলাম মোটামুটি একদম 1টা 2টো পর্যন্ত চলে যাবে, তারপর আবার দুপুরে কি করছি কি খাচ্ছি 100 টাকার মধ্যে পুরো কমপ্লিট 24 ঘন্টা কাটাবো বলেছি, কাটাবোই। তো চলো। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি। তো গাইস, এখানে 10 টাকা একটা আখের রস খাইনি, কারণ মধ্যে এখন থাকলো 10 টাকা মাইনাস চলে গেল, কারণ এখন আমার কাছে থাকলো 70 টাকা। সো গাইজ, ফাইনালি আর মাত্র কত 70 টাকা আছে, আর 70 টাকাতে এখনো সারাদিন চালাতে হবে আমাকে, ঠিক আছে? দুপুরের রাত্রের পারবো নাকি জানি না। তো গাইজ, এখন চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, আর এখন যাব বিরিয়ানি খেতে ভাবছি। আমার কাছে মোটেই আছে 70 টাকা আছে, তার মধ্যে বিরিয়ানি খাবো হাফ প্লেট, কারণ সকাল থেকে যা খেয়েছি সবই দেখতে পাচ্ছ একদম পেট পুরো একদম ভর্তি হয়েই আছে। তো চলো এখন বিরিয়ানি দোকান যাব, ঠিক আছে? আর যে দোকানেই যাই না কি সব যাওয়া অভ্যাস, তো দিয়ে ভিডিও করতে লজ্জা লজ্জা লাগছে। তো যাই হোক, আমাকে 100 টাকার মধ্যে সারাদিন কাটাতে হবে, সারাদিন মানে 24 ঘন্টা। আর এখন তো দুপুর হয়ে গেছে, তো চলো এখন যাই বিরিয়ানির দোকান। গাইজ, এখন আমার রাজদূত আমি চেপে পড়েছি, আর এখন আমার রাজদূত রেডি যাওয়ার জন্য। তো কাকা, বিরিয়ানি করা যাবে? হ্যাঁ, পাওয়া যাবে না এখন? সো গাইজ, দুঃখের খবর, বিরিয়ানি এখন পাওয়া যাবে না। তবু আমার চ্যালেঞ্জটা আমাকে কমপ্লিট করতেই হবে, সে কারণে এখন আমি, আমার কাছে 70 টাকা আছে, আমি দুপুর থেকে রাত পর্যন্ত আমি ঠিক কাটিয়ে নিতে পারবো তার জন্য না। তো চলো এখন কোনো দিকে না ভেবে বিরিয়ানি ফিরিয়ানি বাদ দাও, আমাকে 70 টাকার মধ্যে কমপ্লিট করতেই হবে। 5 মিনিটস লেটার। কত করে সব কাঁচা চিড়ে? 5 টাকা। 5 টাকা, 100 দাও। তো গাইজ, ফাইনালি চিড়ে নিয়ে নিয়েছি 100, 5 টাকা নিল, মানে 100তে 5 টাকা নিল। তো যাই হোক, আমার কাছে 70 টাকা থেকে 5 টাকা মাইনাস হলে 65 টাকা হচ্ছে, আর
মিষ্টি নেবো আর দই নেবো, চলো কত টাকা হচ্ছে দেখছি। সো গাইজ ফাইনালি এখন আমার বিল দাঁড়ালো 45 টাকা, কারণ 45 টাকা কেন বলি, 5 টাকা চিড়ে নিয়েছি আর 10 টাকা মিষ্টি আর 10 টাকা দই, ঠিক আছে, এতেই হয়ে গেল 25 টাকা, বাদ চলে গেল 70 টাকা থেকে মাইনাস করলে 45 টাকা হচ্ছে, 45 টাকায় এবার রাতটা কাটাতে হবে। তো চলো ভজনটা সেরে ফেলি দুপুরের, কারণ বেলা দেরি হয়ে যাচ্ছে। তো সো গাইজ এখন থালালি বসে পড়েছি, দেবো চিড়ে, এখন দেবো মিষ্টি, মিষ্টি কোথায়, গাইজ এখন এটা দিও দই মিষ্টি আর চিড়ের সঙ্গে পানচিনি। চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ রাখতেই হবে, 100 টাকার মধ্যে 24 ঘন্টা কাটাবই। এটা আলাদাই সেন্ট আসছে, চাল দিব সেই লেগেছে। সো গাইজ ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো দুপুরের খাবার, তো এখন একটু হালকা করে ঘুমিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে সন্ধেবেলায় দেখা করছি, কারণ চ্যালেঞ্জ তো কমপ্লিট করতেই হবে ব্রো। সো দীপেশ আমি আজকে একটা চ্যালেঞ্জ করছি, 100 টাকাতে 24 ঘন্টা চ্যালেঞ্জ, আমি কি চ্যালেঞ্জটা পারবো? হ্যাঁ তুমি পারবে এই চ্যালেঞ্জটা। ঠিক আছে ভাই যখন বলছে পারবো পারতে তো হবেই। সো ফাইনালি আমার কাছে এখন আছে 45 টাকা, তো 45 টাকার মধ্যে এবার আমার রাতের খাবার কমপ্লিট হয়ে যাবে। তো চলো এখন যাবো রেস্টুরেন্টে, রেস্টুরেন্টে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। ওদিক প্যাকিং করে দাও। সো গাইজ 45 টাকা আছে, তার মধ্যে 40 টাকা একটা ফুল প্লেট চাউমিন নিয়ে নিলাম, ওতে আমার রাত কেটে যাবে, এখন আমার খিদে বলতে এখনও কিছুই পাইনি। তো চলো নিয়ে নিই তারপর আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। সো গাইজ ফাইনালি রাতের খাবার নিয়ে চলে এসেছি আর খেতে আরম্ভ করেছি, তো যাই হোক তো কমপ্লিট হয়ে গেল, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন। সো গাইজ গুড মর্নিং, আর আমার কাছে এখন আছে আর 5 টাকা, কারণ কালকে রাত হয়ে গিয়েছিল, তো কালকে ভিডিওটা আর করতে পারিনি, যাই হোক কালকে 100 টাকার মধ্যে আর 5 টাকা বেঁচে আছে, ঠিক আছে। তো যাই হোক ভিডিওটা আজকের জন্য এতটুকুই ছিল, অবশ্যই জানাবে কমেন্ট করে কেমন হয়েছে, কমেন্ট করো আবার কীরকম ভিডিও মানে চ্যালেঞ্জ ভিডিওর মতো কিছু দেখতে চাও কি কমেন্ট করো, নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করো, আরও নতুন নতুন টপিকের ভিডিও আনার চেষ্টা করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, আর 5 টাকাটা আজকে বাদ দাও, আজকে 95 টাকা হয়ে গেল, ঠিক আছে, 100 টাকার মধ্যে আমার সারাদিন চলে যাবে, কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। তো চলো বাই বাই।